বনকর্মী দিয়ে ছোড়া গুলিতে এক বনবস্তিবাসীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জলদাপাড়া বন বিভাগের মন্তরাম বিট অফিস চত্বরে। বনবস্তিবাসীদের অভিযোগ, রবিবার বিকেলে হারিয়ে যাওয়া গরুর খোঁজে জঙ্গলে ঢুকেছিলেন উত্তর মেন্দাবাড়ির বাসিন্দা বিমল রাভা। খানিকটা মানসিক ভারসাম্যহীন হওয়ার দরুন রাতের অন্ধকারে জঙ্গলে পথ হারিয়ে ফেলেন তিনি। সোমবার ভোর 3টা নাগাদ ওই ব্যক্তি বাড়ি ফেরার সময় তার ঘরের সামনেই তাকে গুলি করেন বনকর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বিমল রাভাকে মৃত বলে ঘোষণা করেন। খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্রুদ্ধ জনতা মন্ত্রাম বিট অফিসে ব্যাপক ভাঙচুর চালায়, ভেঙে দেয় বন দপ্তরের একটি মনিটরিং ভ্যান, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিট অফিসে। যদিও গণ্ডগোলের আঁচ পেয়ে মন্ত্রাম বিটের বনকর্মীরা তাদের পরিবার নিয়ে আগেই পালিয়ে যাওয়ার দরুন বিপত্তি বাড়েনি। এরপর ওই ক্ষুব্ধ জনতা কোদালবস্তির রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গুলি করে মারার অপরাধে অভিযুক্ত বন কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ একজনের চাকরির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ পর্যন্ত জলদাপাড়া বন বিভাগের DFO ঘটনাস্থলে এসে লিখিত আশ্বাস না দেবেন ততক্ষণ আন্দোলনে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছেন বনবস্তির বাসিন্দারা। নতুন করে অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ऐसा हुआ है कि मेरा पिताजी शाम को गाय ढूंढने के लिए गया था फॉरेस्ट में, तो माथा सर घूम गया उसका, तो घूमते घूमते वो अंदर चला गया था। ऐसे भी उसका सर घूमता रहता है, तो अचानक से बीमार था, पहले से बीमार था, नहीं आम गाछ से एक बार गिरा था तो उसका सिले हुआ था, तो ऐसे ही सर घूमते रहता है उसका, तो अचानक से वो फॉरेस्ट के अंदर चला गया और डिपार्टमेंट ने गोली चला दिया। ऐसा थोड़ी होता है। अच्छा, तो अभी अभी आप लोग क्या चाहते हैं? हम लोग जीने के लिए अभी कुछ सरकार से तो कुछ देना चाहिए ना। और जो लोग ऐसा घटना, पिताजी को भी मार दिया है लोग। घर में कौन कौन है? मम्मी है, बहन है, भाई है। बहन का कितना उम्र है? बहन का ऐसे 16। अच्छा, आप लोग पढ़ाई करते हैं? हाँ। आप कितने में पढ़ते हैं? 10 में। আর ঘর মে কোই কামাই করতে মানে কোই নেই, কোই নেই ঘর মে কামাই করতে। সে চোর হইতেই পারে, তার জন্য ধরার জন্য গুলি করার জন্য জায়গা আছে, কিন্তু কি করে তাকে মানে একটা ইয়াং লোককে এভাবে আপনারা যা ইচ্ছা তাই সে গুলি করে এভাবে শেষ করে দেওয়াটা আমরা কোনোমতেই মেনে নিতে পারতেছি না। এটা ইলিগাল যদি এক না থাকে একটাও বিট থাকে না, মানি আইন করতে পারে না, আইন মেনে চলতে পারতে পারে না, কিন্তু বড় কত কি করে মরে ওই দুইটা গান নিয়ে ডিউটি করতে পারবে এটা মানে আপনি? আমরা যদি মনে করেন এটাকে সলিউশনে আসবেন, আমরা আসবো না। যদিও বন দপ্তরের দাবি, অবৈধভাবে বনের মধ্যে কাঠ কাটার অভিযোগে গুলি করতে বাধ্য হন বনকর্মীরা, এই নিয়েই এখনো জারি রয়েছে পরস্পরের চাপানোতর। ঘটনাস্থলে পৌঁছে জলদাপাড়া বন বিভাগের ADF সঞ্জীব কুমার সাহা জানান যে বন দপ্তরের ন্যাশনাল পার্কের নিয়ম অনুযায়ী বন দপ্তরের কর্মীরা কাজ করেছে। না দেখুন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আর কি, সে তো পুরোটাই শুনলেন, কিন্তু আমাদের ফরেস্টে যেটা থাকে যে আমরাও তো হচ্ছে অ্যাজ পার রুলস রেগুলেশন কাজ করি, তো আমাদেরও যেটা থাকে যে প্রোটেকশন ন্যাশনাল পার্কে, এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবজেক্টিভ থাকে। তো অবশ্যই আমাদের স্টাফেরা প্রোটেকশন পারপাসেই যেটা অ্যাক্ট অ্যাজ পার ল কাজটা করেছে। তো এবার আমি অবশ্যই তাদের সঙ্গেও কথা বলে নিই যে অ্যাকচুয়াল সিচুয়েশান ওখানে কী ছিল, সেটা অবশ্যই আপনার কী বলবো সেই পার্সপেক্টিভেই কাজটা হয়েছে আশা করি। এবার তারপরে অবশ্যই গ্রামবাসীদের যেটা থাকে যে ধরুন একটা একটা ইনভলভ থাকে হয়তো একজন, তারপরে তার ফ্যামিলি তো অবশ্যই পুরো ফ্যামিলি তো লায়াবল থাকে না, তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যাজ এ রেঞ্জ অ্যাজ এ ডিভিশন অবশ্যই যেভাবে যে আমি তো ওখানে আপনার বললাম যে অবশ্যই সেই অ্যাসিস্ট্যান্স রাখবো, এবং ওনাদের যদি অফিসিয়াল কোনো কমিউনিকেশান থাকে সেটা আমি ফরওয়ার্ড করি, তো এটাই বলতে পারি। আর বেশি কিছু বলার জন্য আমি অথরাইজড নই আর কি। এটুক
তাকে শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না।